চিলি চিকেনের রেসিপি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের। আমি এখানে কিছু টিপস দেব যাতে আপনারা বাড়িতেই রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বানিয়ে নিতে পারবেন। তাহলে রান্নাটা শুরু করা যাক, আর স্কিপ করে দেখলে কিন্তু আপনারা টিপসগুলো মিস করে যাবেন। তাহলে চিলি চিকেন বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নেব চিকেন। আমি এখানে হাড়সহ চিকেনই নিয়েছি, আপনারা চাইলে বোনলেসও নিতে পারেন। আর ম্যারিনেট করে নেব আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, কালো মরিচ। আর এই কিন্তু ম্যারিনেশনটাই আসল, এটা কিন্তু খুব ভালো করে নিতে হবে। এবার দিয়ে দেবো ডিম, আর কালারটা যাতে ভালো আসে ফ্রাই করার সময় সেই জন্য দিয়ে দেবো রেড চিলি পাউডার। আর ভালো করে কোট করার জন্য দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর খুব সামান্য ময়দা। ময়দা খুব বেশি দিলে কিন্তু একটা ওই চিকেন পকোড়ার মতো হয়ে যায়, তখন কিন্তু ওই চিলি চিকেনের যে হালকা কোটিংটা সেটা থাকে না। যদি দেখেন ম্যারিনেশনটা খুব পাতলা হয়ে গেছে তাহলে কিন্তু আরেকটু কর্নস্টার্চ ইউজ করবেন, কোনোভাবে কিন্তু আর ময়দা ইউজ করবেন না। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো খুব সামান্য তেল। আর এই তেল দেওয়ার কারণেই কিন্তু ফ্রাই করার পরে চিকেনটার মধ্যে একটা খুব সুন্দর টেক্সচার আসে। এবার এটাকে প্রায় 30 মিনিট আমরা ফ্রিজে রেখে দেবো। এবার বলি আপনাদের সিক্রেটটা, চিলি চিকেন বানানোর জন্য কিন্তু একটা মশলা ব্যবহার করা হয়। যে কোনো ভালো রেস্টুরেন্টে বা ভালো হোটেলে কিন্তু এই মশলাটা ব্যবহার করা হয়। আর এই মশলাটা বানানোর জন্য আমাদের লাগছে এলাচ, মৌরি, দারচিনি, লবঙ্গ, আর এর মেন উপকরণ হচ্ছে তারাফুল বা স্টারানিস। এবার সবগুলো মিক্সিতে দিয়ে খুব ভালো করে কিন্তু পাউডার করে নিতে হবে। এটাকে অ্যাকচুয়ালি বলে 5 spices। এটা একবার চিলি চিকেনে দিয়ে দেখবেন পুরো টেস্টটা আর গন্ধটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয়ে যায়। এরপর সব সসগুলো আমি আগে থেকেই মিশিয়ে রাখবো যাতে রান্নার সময় আমাদের ভেজিটেবলগুলো জ্বলে না যায়। তাহলে প্রথমে দিয়ে দেবো টমেটো সস, এখানে কিন্তু টমেটো সসটা একটু বেশি লাগবে। তারপর দিয়ে দেবো চিলি সস আর সয়া সস। তারপর খুব সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আমি সাইডে রেখে দেবো, আমাদের রান্নার সময় কিন্তু এটা কাজে লাগবে। এবার চিলি চিকেনের চিকেনগুলোকে ফ্রাই করার জন্য আমি একটা কড়ায় সাদা তেল নিয়ে নেব। আর চিকেনগুলো ছাড়ার আগে তেলটা গরম হয়েছে কিনা সেটা কিন্তু একবার নিশ্চয়ই চেক করে নেবেন। যখন দেখবেন তেলটা বেশ মিডিয়াম গরম হয়ে গেছে তখন কিন্তু একে একে আমাদের ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। চিকেনগুলো দেওয়ার পরই সাথে সাথে কিন্তু নাড়াবেন না, মোটামুটি 20 সেকেন্ড ওয়েট করে যাবেন। তারপরে কিন্তু আমি যেভাবে করছি একটা ছোটো চামচ বা ছোটো খুন্তি দিয়ে এটাকে আস্তে আস্তে পাল্টে নেবেন। আর তেলের মধ্যে কিন্তু একসাথে অনেকগুলো চিকেন দেবেন না, তাহলে কিন্তু চিকেনের যে কোটিংটা একটার সাথে একটা লেগে যাবে আর ফ্রাইটা কিন্তু ভালো করে হবে না। দেখতেই পাচ্ছেন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর কোটিংটাও দেখতে পাচ্ছেন কিন্তু একে অপরের সাথে লেগে যায়নি, খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নেব, আর তুলে নেওয়ার পরে বাকি যে চিকেনগুলো রয়েছে সেগুলো কিন্তু ফ্রাই করে নেব। ম্যারিনেশনের সময় আমি যে রেড চিলি পাউডারটা দিয়েছিলাম তার জন্যই কিন্তু এত সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা যদি রেড চিলি পাউডার না ব্যবহার করে যদি চিলি পেস্টও ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। সব চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি আবার ওই একই পাত্রে তুলে রাখবো। তারপর যে চিকেন ভাজার তেলটা ছিল সেটাকে আমি একটু কম করে নিয়ে সেই একই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, পেঁয়াজ পাতার যে সাদা অংশটা থাকে সেটা কুচি করে দিয়েছি, তারপর দেবো রসুন কুচি, আদা কুচি, আর সব কিছু একবার একটু ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব বেশিক্ষণ বা খুব লাল করে কিন্তু ভাজার দরকার নেই, অল্প সামান্য ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আর পেঁয়াজটা মোটামুটি 30-35 সেকেন্ড ভালো করে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। আর পুরোটাকে কিন্তু একবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমাদের যে ফ্রাই করা চিকেনগুলো ছিল সেগুলো, আর এটাকে কিন্তু খুব ভালো করে একবার ভেজিটেবলের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলেই আমাদের যে আগে বানানো সসটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো।
আপনারা যদি সসগুলো এখন একে একে দিতেন তাহলে কিন্তু চিকেন আর ভেজিটেবলটা ওভারকুক হয়ে যেত, এই যে ক্রাঞ্চি ব্যাপারটা সেটা কিন্তু থাকতো না। এমনিতেই আমাদের যে বাড়িতে গ্যাসের বার্নারটা হয় সেটা কিন্তু হোটেল বা রেস্টুরেন্টের মতো পাওয়ারফুল হয় না, সেই জন্য আমাদের কিন্তু সসটাও খুব বুঝে দিতে হবে। একবার না হলেও আপনারা কিন্তু দুবারে দেবেন, খুব বেশি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু চিকেন বা ভেজিটেবলগুলো ওভারকুক হয়ে যাবে। একবার সসটা ফুটে গেলি তাতে দিয়ে দেবো সামান্য চিনি, আমাদের যে আগে থেকে বানিয়ে রাখা ফাইভ স্পাইসেস সেটাও দিয়ে দেবো, আর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর সেটাকে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার গ্রেভিটা ঘন করার জন্য দিয়ে দেবো খুব সামান্য কর্নস্টার্চ, আর সেটাকে কিন্তু ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিলে কিন্তু আমাদের চিলি চিকেন রেডি একদম রেস্টুরেন্টের স্টাইলে। তাহলে জেনে নিলেন বাড়িতেই কিন্তু হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেনটা কীভাবে বানিয়ে নিতে হয়। আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই একবার জানাবেন আপনাদের এই রেসিপিটা কীরকম লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।